আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হলো চিকেন চমচম কি অবাক হচ্ছেন চিকেন দিয়ে চমচম কিভাবে সম্ভব চিকেন দুধ ডিম ও আরও দুই তিনটি উপকরণে খুব সহজেই এই আকর্ষণীয় খাবারটি তৈরি করে নিতে পারবেন এই চিকেন চমচমগুলো খেতে এতটাই ক্রিমি হবে যে মুখে দিতেই একদম মিলিয়ে যাবে বাই দ্য ওয়ে আই এম শেফ ইশিকা ওয়েলকাম টু আই ফুড চ্যানেল চিকেন চমচম বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি চারটি চিকেন ব্রেস্ট পিস প্রথমেই আমি চিকেনের ব্রেস্ট পিসগুলোকে ছোটো ছোটো করে কেটে টুকরো করে নিচ্ছি এবার নাইফের সাহায্যে চিকেনগুলোকে কিমা বানিয়ে নিব ওজনের হিসাব করলে এখানে প্রায় সাতশো গ্রাম চিকেন আছে আমি আজকে একটু বেশি করে চিকেন চমচম বানাবো কারণ এটা খেতে এতটাই বেশি মজাদার যে কম করে বানালে একদমই মন ভরবে না আমি আপনাদেরও রেকমেন্ড করব বানালে একটু বেশি করেই বানাবেন না হলে কিন্তু ভাগই পাবেন না তারপরও আপনারা ইচ্ছে করলে আমার এই রেসিপিটিকে হাফ করেও বানাতে পারেন আমি ইচ্ছে করলে এই চিকেনটাকে নাইফ দিয়ে কষ্ট করে কিমা না করে ব্লেন্ডার করে নিতে পারতাম কিন্তু ব্লেন্ডার করলে আমি যে টেক্সচারটা চাচ্ছি সেই টেক্সচারটা আসবে না চিকেনটা খুব ভালোভাবে কিমা করা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি যে চিকেনটা কত বেশি ক্রিমি হয়েছে চিকেনটা এমন ক্রিমি হওয়া পর্যন্ত কিমা করে নিতে হবে দানা দানা থাকলে হবে না চিকেনটাকে আমি এত মিহি কিমা করে নিয়েছি যে মনে হচ্ছে যে ব্লেন্ডার করলেই হবে কিন্তু তারপর আমি আপনাদের রেকমেন্ড করব ব্লেন্ডার করবেন না হাতেই কিমা করে নেবেন আমি সাতশো গ্রাম চিকেনের জন্য পাঁচটি পাউরুটি নিয়েছি এবার আমি পাউরুটির ব্রাউন অংশগুলোকে কেটে ফেলে দিব এবার আগে থেকে তৈরি করে রাখা চিকেন কিমাতে কিছু মশলা অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি দুই চা চামচ বা স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ গার্লিক পাউডার এক চা চামচ জিঞ্জা পাউডার এক চা চামচ রেড চিলি পাউডার এক চা চামচ হোয়াইট পেপার পাউডার আর এক টেবিল চামচ সোয়া সস এবার আগে থেকে কেটে রাখা পাউরুটি পানিতে ভিজিয়ে পানিটাকে চেপে সম্পূর্ণ ফেলে অ্যাড করে দিব এবার হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিব এই চিকেনের মিক্সচারটাকে অবশ্যই হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানোটা যত ভালো হবে ফ্লেভারটাও তত ভালো আসবে আপনাদের কাছে যদি গার্লিক পাউডার আর জিঞ্জার পাউডার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারবেন কিন্তু পারফেক্ট টেস্ট পাওয়ার জন্য আমি আপনাদের পাউডারটা ব্যবহার করতেই রেকমেন্ড করব মাখানোর পর টেক্সচারটা ঠিক এমন হবে এবার এটাকে সাইডে রেখে দিব আমি দুটো রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি ডিমের পরিমাণটা একটু কম বা বেশিও লাগতে পারে এবার ডিমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দুধ সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হোয়াইট পেপার পাউডার আর ওয়ান ফোরচে চামচ লবণ এবার একটি কাটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব চেষ্টা করবেন ডিমগুলোকে আগে থেকে ফেটিয়ে সাইডে রেখে দিতে এতে ডিমে পানি ছেড়ে দিবে আর পরবর্তীতে ব্যবহার করতে সুবিধা হবে এবার আমার লাগবে একশো গ্রাম বা হাফ কাপ ময়দা এবার ময়দায় দিয়ে দিচ্ছি ওয়ান ফোরচে চামচ লবণ ওয়ান ফোরচে চামচ গার্লিক পাউডার ওয়ান ফোর চা চামচ চিলি পাউডার আর ওয়ান ফোরচে চামচ হোয়াইট পেপার পাউডার এগুলো এখন একটি উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার চিকেন দিয়ে চমচম বানানোর পালা চিকেন কিমাগুলোকে হাতের সাহায্যে চমচমের শেপ দিয়ে নিব এই শেপটা দেওয়া খুবই ইজি একবার চেষ্টা করলেই পারা যাবে আমি এক একটা চমচম পঞ্চাশ গ্রাম বানিয়েছি আপনার ইচ্ছে করলে সাইজটা ছোট বা বড় করতে পারেন কিন্তু চমচম একটু বড় বড় দেখতেই ভালো লাগে মিষ্টির শেপ বলে কথা এই রেসিপিটির নাম আমি চিকেন চমচম দিয়েছি বলে এটাকে আবার সত্যি সত্যি চমচম মিষ্টি ভাববেন না কিন্তু ট্রাস্ট মি এটা বানানোর পর চমচম মিষ্টি থেকে দেখতে কোনো অংশেই কম হবে না আর খেতেও অসাধারণ আমার সবগুলো চিকেন চমচম বানানো হয়ে গিয়েছে চিকেন চমচমগুলো আগে থেকে তৈরি করে রাখা ময়দায় কোট করে নিব এবার দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিমে ডিম থেকে তুলে সরাসরি ব্রেড ক্রমসে দিয়ে দিব আমি চমচমগুলোকে ডাবল কোট করে নিচ্ছি সেই জন্য আরেকবার ডিমের স্লারিতে ডিপ করে আবারও ব্রেড ক্রমসে কোট করে নিব এইভাবে আমি সবগুলো চমচম চুবিয়ে চুবিয়ে কোট করে নিব লাগছে না দেখতে একদম চমচম মিষ্টির মতো এই পর্যায়ে চিকেন চমচমগুলোকে যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতো যখন খুশি তখন ফ্রিজ থেকে বের করবেন আর চিকেন চমচম উপভোগ করবেন বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটি আইটেম এই চিকেন চমচমগুলোর বাহিরের আউটার লেয়ারটা একদম ক্রিস্পি আর ভিতর থেকে ক্রিমি খেতে চিকেন নাগেটস বা সসেজের থেকে খেতেও দারুণ বেশি মজাদার লাগবে দেখতে চমচম মিষ্টির মতো লাগছে বলে এগুলি এখনই খাওয়া যাবে না এখন এগুলোকে ভাজার পালা চিকেন চমচমগুলো ভাজার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল আমি তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি চমচমগুলো যেন ডুবো তেলে ভাজা যায় এতটুকু তেল নিলেই হবে প্রথমে আমি একটি চমচম দিয়ে তেলের টেম্পারেচারটাকে চেক করে নিয়েছি সেই সাথে দেখেও নিলাম চমচমগুলো কেমন ভাজা হচ্ছে একদম পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে প্রথম চমচমটা এবার বাকিগুলোও ভেজে নিব একসাথে অতিরিক্ত ভিড় করে ভাজার প্রয়োজন নেই এতে করে কোটিংটা নষ্ট হয়ে যেতে পারে কম কম করে ভেজে নিলেই বেশি ভালো হবে চমচমগুলো তেলে দেওয়ার ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একদমই নাড়াচাড়া করা যাবে না এতে ব্রেড ক্রামসটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে চল্লিশ সেকেন্ড পর যখন কোটিংটা হালকা শক্ত হয়ে আসবে তখন উল্টে পাল্টে সোনালি কালার করে ভেজে নিব যেহেতু চমচমের সাইজগুলো একটু বড় তাই চুলার মিডিয়াম টু লো হিটে একটু সময় নিয়ে চমচমগুলো ভাজতে হবে না হলে ভিতর থেকে কুক হবে না পরে কাঁচা চমচমই খেতে হবে আনহেলদি ফ্রোজেন ফ্রুড আইটেম না কিনে এখন ঘরেই বানিয়ে নিন এত মজাদার চিকেন চমচম আমি একইভাবে সবগুলো চমচম ভেজে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমার চিকেন চমচম লাগছে না দেখতে অনেক বেশি আকর্ষণীয় আর লোভনীয় এই চিকেন চমচমগুলো বানিয়ে কারো সামনে রাখলে সে তো বুঝতেই পারবে না যে এগুলো চিকেন দিয়ে তৈরি মনে করবে আসল পোড়াবাড়ির চমচম ছোট থেকে বড় সবাই এই চমচমগুলো এত বেশি পছন্দ করবে যে বলে বোঝানোর মতো না কোনো উৎসবে আয়োজনেও আপনি খাবারের টেবিলে এই চমচমগুলো বানিয়ে সার্ভ করতে পারেন বাসায় যদি তৈরি করা যায় চিকেনের এত মজাদার ও সহজ একটি আইটেম তাহলে কিনে খাওয়ার আর কি প্রয়োজন আজকেই বানিয়ে নিন এই চিকেন চমচম আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লাগলো দেখিয়ে দিচ্ছি যে আউটার লেয়ারটা কতটা বেশি হয়েছে একটি চমচম কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে ভিতর থেকে কতটা বেশি ক্রিমি হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে মুখে বলার কোনো প্রয়োজন নেই ভিতর থেকে একদম পারফেক্টলি কুকড ক্রিমি জুসি চিকেন চমচম আমার বাসায় তো এই চিকেন চমচম সুপার ডুপার হিট আমার আজকের এই চিকেন চমচম রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ